আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলেশখের রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার ভ্যানিলা পেস্ট্রি কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি এই মজাদার পেস্ট্রি কেক তৈরি করেছি। প্রথমেই একটি শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে ডিম বের করে রাখতে হবে। আর যে পাত্রে ডিম বিট করবেন খেয়াল রাখবেন যেন পাত্রে কোনো পানি না থাকে, পানি থাকলে ডিমের ফোম ভালো হবে না। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ক্রিম অফ টার্টার। আপনাদের কাছে ক্রিম অফ টার্টার না থাকলে আপনারা এখানে হাফ চা চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শুকনো উপকরণের সাথে 1/4 চা চামচ বেকিং সোডা ব্যবহার করতে হবে। হাফ কাপ দিয়ে দিলাম নর্মাল আস্তদানার চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা বিট করে নিব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে ডিমের এই ফোমটা যখন এইরকম সাদা হয়ে যাবে আর বিটারের সাহায্যে কিছু লিখলে লিখাটা সাথে সাথে মুছে যাবে না, তখন বুঝতে পারবেন ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। এখন এই ডিমের ফোমের মধ্যে ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিব রান্না করা সয়াবিন তেল। তেলটা দিলে কেকটা খেতে আর ড্রাই লাগবে না। আপনারা চাইলে এই তেলটা পুরোপুরি বাদ দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে বিটারের সাহায্যে 20 সেকেন্ডের জন্য বিট করে নিব। এ পর্যায়ে শুধুমাত্র 20 সেকেন্ডই বিট করে নিতে হবে, এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না। এর চেয়ে বেশি বিট করলে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না। আমার বিট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি। এখন ডিমের ফোমের সাথে আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিব, এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2/4 কাপ ময়দা। 1/4 কাপ দিয়ে 2 বার মেপে নিলেই কিন্তু 2/4 কাপ হয়ে যাবে। 1/2 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু চেলে নিব। আমি একবারেই সব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে 2 বারে মিশিয়ে নিতে পারেন। শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ডিমের এই ফোমের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ডিমের এই ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না। আমার হ্যান্ড উইক দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হ্যান্ড উইক্সটা আমি একটি সাইডে সরিয়ে রাখছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে বাটির সাইড থেকে শুরু করে তলা পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে নিচে যদি কোনো শুকনো উপকরণ লেগে থাকে সেক্ষেত্রে ডিমের এই ফোমের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু কেকের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 7x7 ইঞ্চি একটি স্কোয়ার শেপে মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটার একটু উপর থেকে মোল্ডে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাটারটা মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি কাঠির সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিচ্ছি। এতে করে ব্যাটারটা চারপাশে এবং উপরে খুব ভালোভাবে সমান হয়ে থাকবে। এছাড়া ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। ফ্লাপ করে নেওয়া হয়ে গেছে, এখন মোল্ডটা খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে কেকটাকে আমি বেক করে নিব। আজকের কেকটা আমি চুলায় বেক করব। চুলায় একটি হাঁড়ি দিয়ে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা হাঁড়িতে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। এরপর কেকটাকে আমি মিডিয়াম আঁচে 25 মিনিটের জন্য বেক করে নিব।
এই 25 মিনিটের মধ্যে ঢাকনা খুলে বারবার চেক করা যাবে না। আর কেক বেক করার আগে অবশ্যই হাঁড়িটাকে 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিতে হবে। 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি কেকটা হয়েছে কি না। কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এছাড়াও হাত দিয়ে ধরলে হাতে যদি কিছু লেগে না আসে তখন বুঝতে পারবেন কেকটা একদম পারফেক্ট হয়েছে। এখন কেকটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটাকে ডিমল্ট করে নিব। এর জন্য কেকের চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকের চারপাশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি ডিমল্ট করে নিব। উপরের বেকিং পেপারটা সরিয়ে নিব। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। এখন একটি ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 4টা ভাগেও ভাগ করে নিতে পারেন, সেক্ষেত্রে কেকের স্লাইসগুলো অনেক বেশি পাতলা হবে। আমার স্লাইস করে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে কেকের 3টা ভাগ একসাথে করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। প্রথমেই আমি কেকের প্রথম লেয়ারটা নিয়েছি, এখন এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। 1/2 কাপ পানির সাথে 1/3 কাপ চিনি মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কেকের উপরে আমি ক্রিম লাগিয়ে নিব। আমি আজকে 2/3 কাপ ভিভো অ্যাম্বিয়েন্ট হুইপ ক্রিম ব্যবহার করছি। ক্রিমটা দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। প্রথম লেয়ারে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে একইভাবে এর উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরেও আমি ক্রিম লাগিয়ে নিব। পেস্ট্রি কেকে ক্রিমের লেয়ারটা কিন্তু কেকের ভেতরে একটু বেশি দিতে হয়, কারণ ক্রিমের লেয়ারটা কিন্তু সাদৃশ্য থাকে, এই জন্য পেস্ট্রি কেকে ক্রিমের লেয়ারটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়। তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিমটা বেশি বা কম লাগিয়ে নিতে পারেন। দ্বিতীয় লেয়ারে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে এর উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরেও আমি ক্রিম লাগিয়ে নিব। এ পর্যায়ে শুধুমাত্র আমি কেকের উপরেই ক্রিম লাগিয়ে নিব, কেকের সাইডে কিন্তু আমি কোনো প্রকার ক্রিম লাগাবো না। কেকের উপরে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই কেকটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর কেকটাকে আমি বের করে নিয়েছি। এখন 4 সাইড থেকে কেকটাকে আমি কেটে নিচ্ছি। দেখা সৌন্দর্যের জন্য আমি সাইডগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি কেকটাকে পেস্ট্রি সাইজে কেটে নিচ্ছি। আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 4টা ভাগেও ভাগ করে নিতে পারেন, এর চেয়ে বেশি কিন্তু ভাগ করা যাবে না। পেস্ট্রিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি 1mm নজেলের সাহায্যে পেস্ট্রিগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি একটু সুন্দর দেখানোর জন্য পেস্ট্রিগুলো সাজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এমনি এমনিও খেতে পারেন। আর আমি কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন প্রতিটি ফুলের উপরে আমি চেরি বসিয়ে দিব, এতে করে পেস্ট্রিগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা আপনাদের মতো করে পেস্ট্রিগুলোকে সাজিয়ে নিতে পারেন। চেরি দিয়ে দেওয়া হয়ে গেলে কিছু সুগার বল দিয়ে পেস্ট্রিগুলোকে সাজিয়ে নিব। আমি আমার মতো করে পেস্ট্রিগুলোকে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আরও অনেক সুন্দর করে পেস্ট্রিগুলোকে সাজিয়ে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল পেস্ট্রি কেক। আশা করি আমার আজকের এই পেস্ট্রি কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।